नमस्कार ज्ञानदीप स्टाडी सेंटर यूट्यूब चैनले प्रत्येके स्वागतम जानिए आमी पुलकृष्ण मंडल आमादे चैनले प्रत्येके स्वागतम जानिए आजकेर एकटी नतून भिडियो निये आजकेर उपस्थित। तबे आजके भिडियोटी नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय संक्रांत नय, आजकेर भिडियोटी एकटी इूनिवार्सिटीते एमए एमएससी एमएड एलएलबी बीएलबी एमएलआईस बीएलआईस এই কোর্সগুলোতে ভর্তি সংক্রান্ত যে নোটিফিকেশন দিয়েছে সেই ভিডিওটি আমি আজকে করছি। আমরা আজকে যে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি মাত্র লাইক দিয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করবেন আপনারা কী জানতে চান। আপনারা জানেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সমস্ত ইউনিভার্সিটিতে বিএ বিএসসি এবং এম বিএ বিএসসি এবং এম কম বিএ বিএসসি কোর্সে যে থার্ড ইয়ারের যে পরীক্ষা কমপ্লিট হলো তারপরে কেউ মাস্টার ডিগ্রি করবে কিংবা কেউ বিএড করবে। তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে এমএ এমএসসি এবং বিএড কোর্সে ভর্তির জন্য নোটিফিকেশান দিয়েছে। যেহেতু আমাদের নোটিফিকেশানটা ওয়েবসাইট থেকে আমাদের আগে ডাউনলোড করা ছিল বলে আমি সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পিজি অ্যাডমিশন 2020। এখানে দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর অ্যাডমিশন টু ইয়ার্স এমএ এমএসসি এমকম এমএড এলএলবি বিএলবি এমএলআইস টু ইয়ার্স এবং থ্রি ইয়ার্স এম টেক কোর্স আন্ডার দ্য ইউনিভার্সিটি ক্যালকাটা উইল গো অন ফ্রম 2/11/2020 to 10/11/2020, মানে কি 2/11/2020 থেকে 10/11/2020 পর্যন্ত এই ভর্তিটা চলবে এবং এই সেশনটা হচ্ছে 20 এবং 22 সেশনের জন্য। ফিউচার ডিটেলস উইল বি নোটিফাইড দ্য ডিউ কোর্স অল দ্য রিকোয়েস্টেড ফলো ইউনিভার্সিটি ওয়েবসাইট রেগুলারলি, অর্থাৎ রেগুলারলিভাবে ওয়েবসাইটে চোখ রাখতে বলছে নতুন নতুন নোটিফিকেশান আসার জন্য। আবার বলছি থার্ড ইয়ারের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, রেজাল্ট অতি দ্রুত বের হবে। তারপরে যারা ভাবছেন যে এমএসসি কিংবা এমএ করবেন কিংবা বিএড করবেন কিংবা এমএড করবেন, তো সেই সংক্রান্ত ভর্তির জন্য ইউনিভার্সিটি ক্যালকাটা একটা নোটিফিকেশান জারি করেছে। আপনারা দেখে নিতে পারেন ক্যালকাটা ওয়েবসাইটে গিয়ে, ক্যালকাটা অফ ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে। আবারও বলছি সম্ভবত ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে এমএড এবং এমএসসি এবং এমকম এলএলবি এই সমস্ত কোর্সে ভর্তি হতে গেলে যে টু ইয়ার্স কিংবা থ্রি ইয়ার্সের কোর্স আছে ভর্তি হতে গেলে একটি এক্সাম দিতে হয়, অর্থাৎ অ্যাডমিশান টেস্ট দিতে হয়, তারপরে নাম্বার অনুযায়ী লিস্ট আপ হয়, তারপরে আপনাকে অ্যাডমিশান হতে হয়। তো এর পরে ভিডিওতে আমরা নিয়ে আসছি এমএ এমকম এমএ এমএসসি এবং এমএড এবং এমকম এই কোর্সগুলো করতে গেলে আপনার কী যোগ্যতা থাকা দরকার এবং রাজ্যের কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে বিএড এবং এমএড করানো হয়, কোথায় কোথায় কলেজ আছে সে সংক্রান্ত আমরা ভিডিও নিয়ে পরে আমরা উপস্থিত হব অতি দ্রুত। তো সেই নোটিফিকেশান নিতে হলে আপনাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।